পরবর্তী আপডেটে রাজ্যের বিভিন্ন জায়গায় এই মরশুমে দেখা যাচ্ছে বিভিন্ন বিরল প্রজাতির বিষধর সাপ কিন্তু উদ্ধার হচ্ছে। বিগত দিনে যেরকম ভাবে বিষধর সাপ উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গায় বিরল প্রজাতির, বিশেষ করে সবুজ রঙের, একই রকম ভাবে শনিবারও তেলিয়ামুড়ার পৃথক পৃথক দুটি জায়গায় বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। যেটা জানা যাচ্ছে, শনিবার সকাল 10টা নাগাদ গামাইবাড়ি লিম্বুছড়া রাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক বাবুল দাসের বসতঘর থেকে দারাস সাপ উদ্ধার করে তেলিয়ামুড়া বনকর্মীরা এবং পরবর্তীতে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন তুই সিন্দ্রাই বাড়ির সন্তোষী মা মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার হয়। বনকর্মীরা জানিয়েছেন এই সাপটির নাম পিট ভাইপার। গত কিছুদিন পূর্বেও একই এলাকা থেকে এই সাপ উদ্ধার হয়েছিল। এই পিট ভাইপার সাধারণত ত্রিপুরা রাজ্যে বিরল একটি প্রজাতির সাপ। এই প্রজাতির সাপ সাধারণত অরুণাচল প্রদেশে পাওয়া যায়, তবে রাজ্যেও বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যায় এই পিট ভাইপার। বিগত দিনেও এই পিট ভাইপারের উদ্ধারের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে বনকর্মী চাইসা মক কিন্তু জানিয়েছেন, বর্তমানে 1-2 মাস সময় সাপেদের প্রজননের সময়কাল। এই 1-2 মাস সাপেদের আনাগোনা খানিকটা বেশি থাকে বিভিন্ন জায়গায়। পরবর্তীতে সাপ দুটোকে বনকর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে 7 মাইলের গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। এই বিষয়টা কিন্তু বিগত দিনেও করা হয়েছে। তবে একটা বিষয় যেটা লক্ষণীয়, যে বিগত দিনে সাপ দেখলেই মানুষ কিন্তু মারমুখী হয়ে উঠতেন এবং সেই সাপ যেহেতু সে বিষধর তাকে মেরে ফেলাই সাধারণ মানুষ কিন্তু শ্রেয় মনে করতেন। কিন্তু সেই জায়গা থেকে আজকের দিনে অনেকটাই কিন্তু সেই বিষয়টা চেঞ্জ হয়েছে এবং সামগ্রিক অর্থে পরিবেশ এবং অন্যান্য প্রজাতির প্রাণীর ক্ষেত্রেও সাধারণ মানুষ যে সমবেদনাশীল হতে শুরু করেছেন সেটাও কিন্তু বলা চলে স্বাভাবিকভাবে একটা ভালো দিক। বনকর্মীদের জানানো হচ্ছে এবং যেটা অবশ্যই করা উচিত, যে কোনো বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হলে বনকর্মীদের জানানো উচিত এবং বনকর্মীরাই সেই প্রাণীটিকে উদ্ধার করবেন এবং উদ্ধার করে যাবতীয় যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু তারা করবেন। এই দুই সাপের ক্ষেত্রে 7 মাইল এলাকার গভীর জঙ্গলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। একই রকম ভাবে আগেও এই 7 মাইল এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সাপ উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করলেও যারা খবর দিয়েছেন বনকর্মীদের অবশ্যই কিন্তু তারা সাধুবাদের যোগ্য, কারণ বিগত দিনে যেটা আমরা দেখতাম যে মারমুখী হয়ে সাপগুলোকে মেরে দিতেন সাধারণ মানুষ, সেটা কিন্তু কোনোভাবেই করা উচিত না। বনকর্মীদের অবশ্যই খবর দেওয়া উচিত এবং বনকর্মীরাই যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। দু জায়গাতে তেলিয়ামুড়ার পৃথক পৃথক দুটো জায়গাতে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে এবং বনকর্মীরা তাদেরকে উদ্ধার করে কিন্তু গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ যে অনেকটাই সচেতন রয়েছেন গোটা পরিবেশের প্রতি সেটা কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে, কারণ সাপেদের মেরে ফেললে সাপেদের প্রজাতির কিন্তু অনেকটাই কমে যায় এবং সামগ্রিক অর্থে যে ব্যালেন্স অফ নেচার, সে ব্যালেন্স অফ নেচার কিন্তু অনেকটাই এফেক্টেড হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সাপগুলোকে না মেরে অবশ্যই সাপেদের থেকে বেঁচে থাকা প্রয়োজন, কারণ বিষধর সাপ সেটা যে কোনো সাপই যদি তারা ভয়ের কোনো পরিস্থিতি দেখে তখনই কিন্তু আক্রমণ করবে এবং কামড় দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই বিষয়টা থেকেও বাঁচার যেরকম দরকার, কিন্তু তার পাশাপাশি সাপেদেরকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষকে নিতে হবে। এবং দিনের পর দিন যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, বন দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করছেন সাপেদেরকে এবং গভীর জঙ্গলে রিলোকেট করে দিচ্ছেন, সেটা কিন্তু সাধুবাদ দেওয়ারই যোগ্য যে সাধারণ মানুষ সেখানে ভয় পেয়ে মারমুখী না হয়ে বন দপ্তরের কর্মীদের ডাকছেন এবং বন দপ্তরের কর্মীরাই আলটিমেটলি সেখানে কিন্তু সাপেদেরকে রিলোকেট করতে সমর্থ হচ্ছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।